তবুরা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি ওপেন করার সাথে সাথে এমন টপ আপ শো হয় তাহলে আপনারা কি করবেন কিভাবে অপশন টি জন্য বন্ধ করবেন এবং অপশন কি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এই ভিডিওতে তবুন্দুরা ফার্স্ট এখানে দেখুন গুগল ড্রাইভ ব্যাকআপ অর্থাৎ আপনারা প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে ফটো টেক্সট ডকুমেন্টস বা ভিডিও শেয়ার করে থাকেন এছাড়া যারা হোয়াটসঅ্যাপ শেয়ার করেন এই সমস্ত ডিটেলস ডেলি উইকলি মান্থলি আপনারা গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে পারবেন অর্থাৎ এই সমস্ত ডেটা আপনার গুগল ড্রাইভে সেভ থাকবে আপনার গ্যালারি থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ডিলেট হয়ে গেলেও গুগল ড্রাইভে পেয়ে যাবেন তো যারা এইভাবে ব্যাক নিতে চান কোন টাইমে ব্যাক নেবেন মান্থলি উইকলি বা ডেলি সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে চেকিং ইনফো ওপেন হবে তারপর এখানে আপনাদের জিমেল আইডি ইনপুট করবেন এবং নেক্সট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন আপনার জিমেল আইডি রেজিস্টার করবেন যে সময় আপনি সিলেক্ট করলেন সেই সময় মতো এই অপশনটি আপনার হোয়াটসঅ্যাপে ওপেন হবে এবং আপনি আপনার ডেটা ব্যাক নিতে পারবেন এবং যারা ব্যাক নিতে চান না একেবারে জন্য এই অপশনটি বন্ধ করতে চান তারা এখানে নেভার অপশনটিতে ক্লিক করবেন এবং নিচে ডোন অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ হোমপেজটি ওপেন হবে এবং আপনার ব্যাক অপশনটি এখান থেকে চলে যাবে তবন্ধুর আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে হোয়াটসঅ্যাপ স্যাট অডিওস ভিডিওস শেয়ার করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করতে চান হোয়াটসঅ্যাপ পেমেন্ট অর্থাৎ বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা আদান প্রদান তাহলে হোয়াটসঅ্যাপ পেমেন্ট কিভাবে রেজিস্টার করবেন কিভাবে সমস্ত পেমেন্ট অপশন ব্যবহার করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে ভিডিও লিংক আই ব্যাটনে বা এই ভিডিও শেষ হওয়ার পর দেখতে পাবেন ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারবেন তবন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ